সেরকম ভাগ্য নেই ফ্রেন্ডস, তো সেরকম নেই ফ্রেন্ডস, কিন্তু সেই জিনিসটা অ্যাচিভের জন্য তোমাকে ইন্টারেস্টিং এই তিনটে জিনিসের উপরে যা অনেক লোক অ্যাচিভ করতে পারেনি। ভিডিও শুট করতে করতে অন্ধকার হয়ে গেছে ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই এসেছিলাম আর গোটা মেজর পার্ক দেখো অন্ধকারে ভরে গেছে ফ্রেন্ডস। ঠিক আছে, এই আমার বন্ধু সুভাশিস, ঠিক আছে, এ পুরো শুট করলো আমারটা, আমি ওরটা শুট করে দিলাম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চারদিকে অন্ধকারে আমরা শুট করছি, মেজর পার্কে খুব কমই লোক দেখতে পাবে ফ্রেন্ডস, দেখছো আমাদের মুখও অন্ধকার অন্ধকার লাগছে। ঠিক আছে, তো ভিডিওটা আশা করি তোমরা দেখো, ভালোই লাগবে ভিডিওটা দেখতে, ঠিক আছে, আর এনজয় করো ভিডিওটা দেখে, আর দেখো ভিডিওটা, আর কিছু বলবো না। হ্যালো ফ্রেন্ডস, আমি বিধান আবার হাজির হয়েছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, আর বছরের শেষে একটা ফ্রেন্ডস এই একটা নতুন ভিডিও তোমাদের সামনে আমি হাজির করতে যাচ্ছি। সো ফ্রেন্ডস, আমি এই বছরে শেষের দিকে কী কী অ্যাচিভ করেছি আর কী কী অ্যাচিভ করিনি সেটা তোমাদের সামনে আজ আমি এই ভিডিওতে বলবো, তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সো ফ্রেন্ডস, আমরা বছরের শুরুতে মানে বছরের জানুয়ারি মাসে আমরা অনেক কিছু প্রমিস করি, কিন্তু সেই প্রমিসগুলো আমরা কটা রাখতে পেরেছি? তোমরা বুকে হাত দিয়ে কেউ বলো তো যে সেই প্রমিসগুলো কি তোমরা যদি 20% রেখে থাকো, কিন্তু আমরা আলটিমেট আমরা ডিসেম্বর মাস আসতে আসতেই কিন্তু সেই প্রমিসগুলোকে আমরা কোনোটাই ফুলফিল করতে পারি না। কেন পারি না? আমরা কারণ হচ্ছে জানুয়ারি মাসে আমরা সেইগুলো টার্গেট সেট করিনি, তো আমরা সেই জিনিসগুলো ফুলফিল করবোই কী করে? তো ফ্রেন্ড, তোমাদেরকে সবার প্রথমে বললাম যে স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্নটাকে সাকসেস করার জন্য তার পেছনে স্ট্রাগল করতেই হয়। এই স্ট্রাগল যদি তোমরা না করতে পারো, তাহলে সেই স্বপ্নটা কোনো দিনই তুমি সাকসেস পেতে পারবে না সেই স্বপ্নটা। তাই ড্রিম দেখা ভালো, কিন্তু ড্রিমের পেছনে সাকসেসটাও স্ট্রাগলটাও প্রয়োজন। আর তোমাদেরকে ফ্রেন্ডস বলবো যে অনেকে আছে তোমরা যে বলো যে থাক আজকে এই কাজটা করবো না, বা থাক কালকে আমি পড়বো, তো সেই জিনিসগুলো যাতে তোমরা না করো। তোমরা ভেবে নিয়েছো যখন যে এই জিনিসটা আমি আজ করবো, সেই জিনিসটা করেই ফেলো, আর কোনোদিন ইগনোর করো না, যে ফেলে রাখো না কাজটাকে, যে থাক আমি কালকে করবো, তোমরা কিন্তু করো। না হলে তোমরা সেই জিনিসটা যদি তোমাদের অভ্যাস থেকে যায়, তাহলে আলটিমেট প্রত্যেক বছর তোমাদের কাছে সেই সেমই জিনিস ফেস করবে। তোমরা জানুয়ারি মাসে প্রমিস করবে আর ডিসেম্বর মাসে সেটা গিয়ে আলটিমেট বলবে না এবার পরের বছর থেকে করবে, কিন্তু সেই পরের বছরটা আসবে কখন ফ্রেন্ডস? তোমাদেরকে সেই বছরটাকে আনতে হবে, সব কিছু টার্গেট সেট করতে হবে। এই ছিল একটা কথা। আর তোমাদেরকে বলবো ফ্রেন্ডস যে তোমরা নতুন বছরে অনেক কিছু করতে চাও আর অনেক কিছু জিনিস করতে চাও না, কিন্তু যে জিনিসগুলো করতে চাও আর যে জিনিসগুলো তোমরা মানে ইচ্ছা আছে কিন্তু উপায় আছে কিন্তু ইচ্ছে নেই, সেই জিনিসটা তোমরা দেখবে। যেরকম আমি ফ্রেন্ডস ইউটিউবে আমি ভেবেছিলাম যে 2021 আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আমি ভিডিও আপলোড করে যাচ্ছিলাম, কিন্তু ফ্রেন্ডস ইউটিউবে আমি 2 মাস ভিডিও আপলোড করার পর কেউ ভিডিও দেখছিল, কেন দেখবে তোমার ভিডিও? তোমার ভিডিওতে এমন কী আছে যে মানুষ দেখবে? তোমার ভিডিওতে কিছু এক্স ফ্যাক্টর থাকতে হবে, তবেই তোমার ভিডিওটা মানুষ দেখবে। কিন্তু আলটিমেট ভিডিও আপলোড করতে করতে একসময় আমার মনে হয়েছিল হ্যাঁ আর আমি ভিডিও আপলোড করবই না, কিন্তু আলটিমেট আমাকে অডিয়েন্স রেসপন্স দিয়েছে, সেটাও কখন দিয়েছে? 6 মাস পর। সেই জন্য তোমরা এই বছরে কোনো কিছু কাজ করো, সেই কাজের উপর তোমাকে ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, তবেই তুমি সেই জিনিসটার উপরে সাকসেস পাবে। এই ছিল কথা। আর ফ্রেন্ডস আর বলবো যে তোমরা অনেক এই নতুন বছর আসছে, তোমরা অনেক কিছু প্ল্যানিং করবে, আমি এই জায়গায় যাব, ওই জায়গায় যাব, তো সেই জিনিসগুলো দেখবে, তোমরা খেয়াল করবে, কেন কি চারদিকে কোভিডের একটা
প্যান্ডামিক সিচুয়েশন চলছে সেই জিনিসগুলো তোমরা ফলো করবে, কারণ 2021টা ফ্রেন্ড মার্চ মাস দিক করে আশা করি খুবই আমাদের একটা খারাপ সময় গেছে। অক্সিজেনের অভাবে চারদিকে মানুষ হাহাকার করে মরছিল, তো সেই জিনিসগুলো তোমরা খেয়াল করবে, তোমরা প্রোটেকশন নাও। আমি এখন শ্যুট করছি বলে ফ্রেন্ডস মাস্কটা পরিনি, ঠিক আছে ফ্রেন্ডস। আর তোমাদেরকে বলবো ফ্রেন্ডস যে এই 2022 আমি যেই যেই জিনিসগুলো অ্যাচিভ করিনি সেই সেই জিনিসগুলো আমি ফ্রেন্ড 2022 অ্যাচিভ করবো। আর আমার সবার প্রথমে ফার্স্ট 2022 টার্গেট হচ্ছে আমার চ্যানেল যাতে ফ্রেন্ডস মনিটাইজ হয়ে যায়। আমি যে যান লাগিয়ে দেবো ইউটিউবে যাতে আমার 2022 ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়। আমি ফ্রেন্ডস একটা প্রাইভেট জব করি, তার পাশাপাশি আমি ইউটিউবও করি। সেই প্রসঙ্গে আমি চাই যে আমার ইউটিউব চ্যানেলটা, আমার স্বপ্ন হচ্ছে 2022 যে আমার ইউটিউব চ্যানেল যাতে মনিটাইজ হয়ে যায়, ঠিক আছে। কারণ ফ্রেন্ডস ইউটিউবের পেছনে প্রচুর খেটেছি আর ভবিষ্যতেও খাটবো আর আগেও খাটতে থাকবো। তো ফ্রেন্ডস আশা করবো যে তোমাদের এই কথাগুলো শুনতে খুবই খারাপ লাগছে কিছু কিছু কথা, কিন্তু আলটিমেট যেটা ফ্যাক্ট ফ্রেন্ডস ওইটাই আমি তোমাদের সামনে বললাম। আর তোমরা এই নতুন বছর খুব ভালো কাটাও, নিজের জীবনে নতুন নতুন টার্গেট সেট করো, নিজের স্বপ্নকে সত্যি করে দেখাও। আর আর কি বলবো ফ্রেন্ডস, এই কিছু কথা ছিল, এই কিছু পয়েন্ট ছিল তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আর আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবো ফ্রেন্ডস যে তোমাদের এই বছরে তোমরা কী কী করতে চাও আর কী কী করতে চাও না। আর ফ্রেন্ডস যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছো তাহলে প্লিজ পেজটাকে একবার ফলো করে দেবে। আর যদি তোমরা ইউটিউব চ্যানেলে দেখছো তাহলে এই ভিডিওটাকে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে নেবে, কারণ তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আসতেই থাকছে। আর ফ্রেন্ডস এই 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 কিছু কথা ছিল, আর তোমাদের সঙ্গে আবার আমি দেখা করব একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ।